फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज हलो दीघाई आमादे सेकेंड डे, तार माने ब्लॉग होच्छे आमादे थार्ड। तो आगेर ब्लॉगे आपनारा सब देखेछेन आमार केमन भाव एसेछि, कि करछि ना करछि। तो एखन आमरा लंच करते चले एसेछि। आमरा सकाले गेछिलाम उदयपुर, सब जगह घोरा हो गेछे। तो लंच आमरा बिरियानी करे निएछिलाम आगे जे होटेले गेछिलाम सेई होटेले। तो ओखान थेके खेये दिये आमरा चले एसेछि जहाज बाड़ीते। तो जहाज बाड़ीते एखाने बोले रखी, एखाने एकटा जहाज बाड़ी होले एकटा शो हय, ओखाने आपनाके 10-20 मिनिटे शो हबे, तारपरे आपनारा ओखान थेके बेरिये चले आसते हबे। एरम किछु होटेल बा अन्य किछु नाई, एटा एकटा जहाज बाड़ी, एकटा शुधु ओरम शो एर जन्यई करा होयेछे। तो ओखाने आमरा बेशिक्षण थाकिनि, ओखाने एकटु बसे फटो फटो तुले चले आसि। तारपरे एखन आमरा समुद्र बीचे साइडे बसे आछि। प्रचण्ड भीड़, एखन समय हच्छे 4:30 মতন, কিন্তু সমুদ্রতে এখনো সবাই চান করতে জল নিচেই কমেনি। কো তবুও দেখতে পারেন প্রচণ্ড ভিড় এইখানে এখনো পর্যন্ত। তো আমরা ওখানে বসে থাকি, একটু আইসক্রিম খাই আমরা গরমের মধ্যে সবাই। তো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি ঢেউসাগরের কাছে। তারপরে নিউ দীঘা ঢেউসাগর অনেক কাছে, আপনাদের এখানে টোটো করে বা কিছু করে যাওয়ার কোনো দরকারই পড়ে না গো, কারণ ওখান থেকে অনেক কাছে। বিচ ধরে এলে সামনে দেখা যাবে। তো আমরা ফার্স্টবারে বুঝতে পারিনি, আমরা টোটো রিজার্ভ করে এসেছিলাম, এক গাদা টাকা নিয়ে নিয়েছে। তো আমরা এখানে জানার পর থেকে আমরা এখানে আসি হেঁটে হেঁটে। তো আমরা এখানে এসে একটু বসে থাকি, এখানের পরিবেশটা খুবই ভালো, কারণ এইখানে না বেশি কেউ আসে না এই দিকটায়। তো এইদিকে বিচটা অনেকটা ফাঁকা থাকে, অনেকটা মানে অনেকটাই দেখতে পারেন পুরো ফাঁকা। ওইদিকে কত ভিড় ছিল। তো এখানে অনেক সমুদ্রে ঢেউ দিচ্ছে, নিচে জল নামেনি তার জন্য। তো এখানে একটু আমরা অনেকক্ষণ বসে থাকি, অনেকটা ফটো তুললাম, তারপরে বসে বসে একটু সমুদ্রের ধারে হাওয়া একটু মজা নিচ্ছিলাম আমরা অনেকক্ষণ বসে থাকার পরে। তারপরে আমরা এখানে লস্যি অর্ডার করি, এখানে লস্যিটা অনেক বেকার ছিল, একদমই ভালো ছিল না। তো লস্যিটা আমরা অর্ডার করেছিলাম ঢেউসাগরের ভেতর থেকে, ঢেউসাগরে ঢুকলে আবার টিকিট কাটতে হতো, তার জন্য আমরা বাইরে থেকেই অর্ডার করে দিচ্ছি। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর জলটা অনেক কমে গেছে, তখন যে ভিডিওটা করেছিলাম তো এইটা দেখুন, ফার্স্টে এসে তারপরে বসতে বসে থাকতে থাকতে জল অনেক নিচে চলে গেছে। তো অনেকটা সন্ধে হতেও চলে এসছে, আমরা অনেকক্ষণ বসে থাকি এখানে। তো পাপড়ি চাটও ওখানে অর্ডার করি, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই ওখানে। খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘাতে অনেকক্ষণ হাঁটার পরে দেখুন সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। তো আমরা অনেকক্ষণ আস্তে আস্তে হেঁটে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। ওল্ড দীঘাতে সবাই আসে বেশি এখানে শপিং করার জন্য, কারণ এইখানে ওল্ড দীঘাতে প্রচণ্ড জিনিস কেনাকাটা আছে। কিন্তু যারা 2-3 বার চলে গেছে তাদের আর কেনাকাটা করতে ভালো লাগবে না, কারণ একই জিনিস সব জায়গায়। যারা ফার্স্ট টাইম যাচ্ছে তার হ্যাঁ অনেক কিছু দেখে ভালো লাগবে, কারণ এইগুলো সব দীঘাতেই বেশি পাওয়া যায় এইসব জিনিসগুলো। দোলনা থেকে চালু করে সব কিছু, আমরা আগেও যখন এসেছি তখন দোলনা ভোলনা অনেক কিছু কিনেছি। তো এইবারে আমাদের কিছুই তেমন কেনাকাটা ওরকম ছিল না, তবুও আমি আর আমার দিদি একটু বেরিয়ে যাই কেনাকাটার জন্য। আগে আমরা একটু কিছু খেয়ে নিই এখানে এসে, আগে আমরা মটকা খেয়ে নিই, তারপরে কুলফি টাইপের হয় ওখানে, খুব ভালো বানায়। আগে কুলফি মটকা একটা খাই, তারপরে পাপড়ি চাট খেয়ে নিই একটু। আর এইটা হলো ওল্ড দীঘায় যেটা নতুন করা হয়েছে, সবাই এখানে এসে বসে। এখানে প্রচণ্ড ভিড় আছে এখন এখানে। তো মার্কেটের মধ্যে এখন যাব আমরা, আমি আর দিদি একটু কেনাকাটা করলাম হালকা ফুলকা। তো আমি আর দিদি এখন মার্কেটের মধ্যে যাচ্ছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো দীঘা ছাড়া পাওয়া যায় না, যারা ফার্স্টবার যাবে একবার ঘুরে দেখবেন ভালো লাগবে। আর এখানে একটা দোকান আছে ওল্ড দীঘাতে, একটাই আছে শুধু টেডির দোকান। তো অনেক টেডি অন্য অন্য দোকানে আছে, বাট এই দোকানটা হলো শুধুমাত্র টেডির। আমার আর দিদির খুবই ভালো লেগেছে এখানে। নুরাতের জন্য এখান থেকে আমরা একটা ডল কিনি, তারপর ওর খুব পছন্দ হয়েছিল ওইটা। তারপরে আমরা ওখান থেকে এসে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আমাদের অবস্থা খুবই খারাপ, আমার রোদের মধ্যে স্কিনটা পুরো নষ্ট হয়ে গেছে। আমরা ফার্স্টে মোমো খাই, মোমোটা এখানে খুবই ভালো ছিল। তো মোমো খাওয়ার পরে আমরা একটু রুমের জন্য প্যাকিং করে নিই চাউমিন ফাউমিন, কারণ আজকে আমরা ডিনার বেশি করবো না, কারণ আমাদের শরীরটা একদমই ভালো ছিল না সারাদিন ঘুরে। এদিকে নুরা তো আলা হয়ে গেছে। তো এখন আমরা টোটো রিজার্ভ করে আমাদের হোটেলে যাচ্ছি। তারপরে আমরা সারা রাতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, এখন এটা নেক্সট দিন। তো নেক্সট দিনে
আমাদের আজকে হলো লাস্ট ডে, তো আজকে আমাদের ট্রেন আছে, বেরিয়ে যাব। তো আমরা হোটেলের সামনে থেকে টোটো পেয়ে গেছি রিজার্ভ করে, এখন আমরা বিচের দিকে যাচ্ছি। লাস্ট দিন বলে আমরা একটু মজা করব, তো ওখানেই আমরা নাস্তা করে নেবো, ওখানে যে আমরা চা একটু খেয়ে নেবো বিচের ধারে। তো এইটা বিচের নিউ দীঘা বিচ, তো নিউ দীঘা বিচের সামনে দিয়ে এটা যাচ্ছি আমরা। তো নিউ দীঘা বিচের সামনে অনেক চায়ের দোকান আছে, অনেক কিছু আছে, আপনারা যদি আসেন সকালবেলা চা খেতে পারেন, খুবই ভালো লাগবে সমুদ্রের ধারে। তো আমরা এখানে চা নিয়ে নিয়েছি, আর আমরা হোটেল থেকে বিস্কুট নিয়ে চলে এসেছিলাম, আমাদের নিজেদের যেগুলো খায় সেগুলো নিয়ে চলে এসেছি। আমরা খেয়ে দিয়ে এখন নিউ দীঘার বিচের সাইড দিয়ে হাঁটছি। তো আমরা এখানে অনেক ভিড় বলে আমরা একটু ওই সাইডে যাবো যেখানে একটু ভিড় কম আছে, তো আমরা সেই দিকে একটু চলে গেছি, তার মানে ঢেউ সাগরের দিকে একটু ভিড় কম থাকে, তো আমরা ওই দিকে একটু চলে যাচ্ছি। কারণ একটু আমরা লাস্ট দিন একটু একটু হালকা বসবো সমুদ্রের ধারে, খুব ভালো লাগবে। তো আমরা একটু ওইদিকে যদি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, দীঘা মানে ভিড় হবে না এটা তো হতেই পারে না। তো সকালের টাইম সবাই আসে সূর্য ওঠা দেখতে, তো সূর্য তো এখন আর ওঠে না, কারণ এখন তো এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার জন্য তো ওয়েদারটা খুবই ভালো ছিল। এখন ঘোড়াও পাওয়া যায়, সবাই দেখতে পাচ্ছে ঘোড়াও চলে এদিকে, নুরাত ওর আঙ্কেল ওর বাপ্পা সবাই ওখানে সমুদ্রের ধারে আছে, এখন ওরা চান করবে। আমি আর দিদি নামিনি, আমরা এখানে সমুদ্রে পাথরের উপর বসেই আছি এইদিকে। ওরা অনেকক্ষণ ধরে মজা করার পরে, আমার হাজব্যান্ড প্রচণ্ড চান করেছে, করার পরে এসে ওরা আঙ্কেল এখানে এখানে ঘর বানাচ্ছে বালি নিয়ে, তো ওইখানে আমরা বসবো। তারপর আগে আমি আর দিদি চলে গেছি একটু আর একটু শপিং করার জন্য। তো আমরা নিউ দীঘা মার্কেট ঘুরিনি, তো একই মার্কেট সব জায়গায়, নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গায়। তো আমরা একটু নিউ দীঘাটা একটু ঘুরতে চাইছিলাম, তো ওইখান থেকে আমি পলার বালাগুলো নিয়েছি, তো এইখানে পলাগুলো খুব ভালো লাগছিলো। তো শাখা তো তেমন আমরা পড়ি না, তার জন্য পলাগুলো এই ডিজাইনগুলো দেখতে পাই না বলে এখান থেকে নিয়েছি। তারপরে আমরা চলে এসেছি নাস্তা করার জন্য সামনে, ওখানে যেখানে মার্কেট আছে মার্কেটের ওপরেই নাস্তা করার অনেক দোকান ছিল। তো এখানে ঘুগনি পাউরুটি আমরা সব খেলাম, ডিম টোস্ট খেয়েছি, অনেক কিছু খাওয়া দাওয়ার পরে তো আমরা একটা টোটো আবার রিজার্ভ করে হোটেলে চলে যাচ্ছি, তারপরে বেরিয়ে যাব। হোটেলে যাওয়ার পথে আমরা এখান থেকে যা যা কেনাকাটা ছিল করে নিয়েছি, তো হোটেলে আমরা চলে যাব, তারপরে প্যাকিং করে নেব। কালকে রাতে এমনি প্যাকিং করা ছিল আমাদের, তো প্যাকিং সব কিছু করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব তোমাদের ট্রেনের জন্য। তো ট্রেনে আমরা চলে আমাদের রিজার্ভেশন করা আছে, তেমন কোনো প্রবলেম নেই। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি হোটেল থেকে, তো এইটা আমাদের হোটেল ছিল। তো হোটেল থেকে বেরিয়ে আমাদের এখানে যাব আমরা স্টেশনে, কারণ এই সময় এখন ট্রেনের সময় একটাই ট্রেন চলছে, তার জন্য খুবই ভিড় হয়, ওখানে জ্যাম পড়ে, তাই একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। দীঘা স্টেশনটা সব স্টেশনের থেকে এমনি আলাদা হয়, যারা এসেছে জানে। তো দীঘা স্টেশনে আমরা এখন চলে এসেছি, এখন আমাদের বসতে হবে, ট্রেন অনেক দেরি ছিল, তো আমরা অনেকক্ষণ বসার পর ট্রেন আসে। তো রিজার্ভেশন টিকিট ছিল আমাদের, আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। তো আমরা এখন এই চলে এসেছি হাওড়াতে অনেকক্ষণ পরে, কারণ বাজে যাবার সময় ট্রেনে যে কামরাটা ছিল সেইটা ভালো ছিল, বাট এইটা একটু পুরনো ছিল। তারপরে আবার আমাদের জানলার ধারেই পৌঁছছিল টিকিট, কিন্তু জানলা পাইনি, খুবই শরীর খারাপ ধরে পেয়েছিলো। তারপর আমরা লোকাল ট্রেন ধরে চলে আসি আমাদের বাড়ির এখানে। তো এইটাই ছিল দীঘার ট্যুরের আমার লাস্ট ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব।